এই মুহূর্তে কিংস আরেনা থেকে যোগ দিচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, আমরা দর্শককে জানাচ্ছিলাম যে আসলে দ্বিতীয় রাউন্ডে টিকে থাকার মিশন আসলে বাংলাদেশের আজকেই শেষ সুযোগ, এবং আপনি এই ম্যাচের সামনে রেখে একাদশটা কেমন এবং একই সাথে দর্শক উপস্থিতি কেমন দেখছেন? মৃদুল, একাদশের কথাটা আগে বলতে চাচ্ছি। একাদশে এরই মধ্যে কিন্তু একাদশ ঘোষণা হয়েছে, যদিও বা গতকাল ম্যাচের আগের দিন পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড, 23 জনের স্কোয়াড কিন্তু ঘোষণা করেননি কোচ হাভিয়ের কাবরেরা। একেবারে তিনি স্টার্টিং ইলেভেন দিয়ে দিয়েছেন। সেখানে দুটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, দুটি পরিবর্তন গত ম্যাচের চেয়ে। ডিফেন্ডার শাকিল হোসেন তিনি একাদশে যুক্ত হয়েছেন, ইসা ফয়সাল নেই। আর গত ম্যাচে যিনি একটু গোল মিস করে আলোচনা এসেছিলেন, মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র, তার পরিবর্তে সোহেল রানা সিনিয়র, যিনি গত ম্যাচে মূলত কার্যকলিতা খেলতে পারেননি, তিনি এসেছে, তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। এবং এছাড়া দলকে শক্তিশালী করার জন্য আসলে কোচ হাভিয়ের কাবরেরার যে চেষ্টা সেটি তিনি করছেন, এবং দুটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ কিছুক্ষণের মধ্যে হোম ম্যাচে নামবে। আর মিদুল বলছেন দর্শক উপস্থিতি, দর্শক উপস্থিতি ক্যামেরায় আপনি দেখতে পাচ্ছেন যে দর্শক আসলে লাল সবুজ জার্সি পরে তারা এসেছেন, তারা বাংলাদেশের হোম ম্যাচ, ফুটবলের ম্যাচ। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে, আপনারা এসেছেন দেখছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য। ফুটবল ম্যাচ দীর্ঘদিন পর হোম ম্যাচ বাংলাদেশ খেলছে কিংস অ্যারেনায়, একটু বেশ দূরত্ব আছে, তারপরেও অনেক দর্শক দেখছি আপনারা এসেছেন, আপনাদের প্রত্যাশার কথা বলবেন যে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস তো এই জায়গায় আছে, প্লাস বাংলাদেশের মানুষকে দেখে আজকে আমি এ পরিমাণ মানে খুশি যে তারা ফুটবল ফ্যান্স এত দূর থেকে চলে আসতেছে, সবাই ঢাকার বাইরের থেকে এবং ইন্ডিয়ার থেকে অনেকে আসছে আজকে এই খেলা দেখার জন্য বাংলাদেশে। ইভেন্ট আমি অনেক হ্যাপি আজকে এই খেলাটা নিয়ে। আজ বাংলাদেশের সাথে ফিলিস্তিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, গত দিন আমরা দর্শকের কথা শুনছি, তারা বলছিলেন যে বাংলাদেশকে তারা সমর্থন করবে ম্যাচের সময়টুকু, বাইরের সময়টুকু বাংলাদেশ প্লাস ফিলিস্তিন দু দলের জন্য। আপনারা কি প্রত্যাশা নিয়ে? হ্যাঁ অবশ্যই, ফিলিস্তিনে এখন আমরা দেখতেই পাচ্ছি বিশ্বের দুটো যুদ্ধ হচ্ছে, ওই দেশে বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে, ওটা একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশে অনেকে আছে যাদের অনেক ডাইহার্ড ফ্যান আছে, তাদেরও আশা করি ভালো কিছু হবে। আমরা দুই দলের এই বন্ধুত্বমূলক আচরণ সুলভ খেলা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, আশা করি আপনার যে ম্যাচ, ভালো একটা ম্যাচ দেখার প্রত্যাশা নিয়ে এসছেন, সেই ম্যাচ হয়তো দর্শকরা দেখে ফিরতে পারবেন, এবং কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে 3:30 সময়। মিদুল ফয়জুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বসুন্ধরা থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন ফয়জুল ইসলাম।